হাই ভিউয়ার্স, কেমন আছেন সবাই? কর্মই জীবন, কর্মই সফলতা এই স্লোগানকে সামনে রেখে আজকে আমার ব্লগ শুরু করছি। তো ভিউয়ার্স, আজকে আমি অফিসিয়াল কাজে একটু বাহিরে যাব। মানে আপনারা হয়তো বা জানেন আমি একটা ব্যাংক জব করি, লিগ্যাল সেক্টরে। তো আজকে আমি একটা জমি দেখতে যাব, যে জমিটা কাস্টমার ব্যাংকে মর্গেজ দিয়ে ঋণ নিয়েছিল। এই জমিটা এখন কাস্টমার এখন ব্যাংকে টাকা পরিশোধ করতে পারছে না, যে কারণে ওই জমিটা অকশনে দেওয়ার জন্য আমরা জমিটা ভিজিট করতে যাব। এখানে আমি যাব এবং আমার ম্যানেজার, দুইজন মিলে আমরা ওই জমিটা ভিজিট করতে যাব। তো এই জন্য আজকে আমি আমার বাসা থেকে একটু তাড়াতাড়ি বের হয়ে যাচ্ছি। এখন 9:20 বাজে, যে কারণে আউটডোরে আজকে অফিস করব, জমিটা ভিজিট দিয়ে তারপরে আবার অফিসে আসব। এই জন্য এখন আর অফিসে ঢুকবো না, এখন আমি চলে যাব ওইদিকে যেখানে জমিটা আছে, সেখানে আমরা চলে যাব। ওইখানে গিয়ে আমরা জমির কাস্টমার খোঁজার চেষ্টা করব এবং জমিটা কীভাবে বিক্রি করা যায় সেই চেষ্টা আমরা করব। তো ভিউয়ার্স, দেখতে থাকুন আমার এই ব্লগ। এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেলের ফার্স্ট ব্লগ। তো ভিউয়ার্স দেখুন, তো চলুন, এখানে আর বাসায় আর লেট করব না, অনেক সময় চলে গেছে। আমার ম্যানেজার বলছে 10টায় ওইখানে থাকতে। আমি হয়তো বা যদি জ্যাম না থাকে অবশ্যই আমি 10টার মধ্যে সেখানে পৌঁছার চেষ্টা করব। তো বন্ধুরা, লেটস গো, আর দেরি না করি। আমি এখন টঙ্গী স্টেশন রোড বাসে উঠছি, বাস ছেড়ে দিছে। এখন আমি আমার মূল যাত্রাপথে গন্তব্যস্থলে যাওয়ার জন্য বাস ছাড়ছে, বাসে উঠে বসছে। মানে বাস আস্তে ধীরে ধীরে চলতেছে। এই যে আজকে রাস্তায় কোনো জ্যাম নেই, মানে অন্য অন্য টাইমে অন্য অন্য সময় রাস্তা অনেক জ্যাম হয়, কিন্তু আজকে অনেক রাস্তায় কোনো জ্যাম নেই। আমি এখন আহসানুল্লাহ মাস্টার উড়াল সেতু যেটা আছে ওই দিক দিয়ে আবার বাস যাবে। ওই যে আপনার যেটা দূরে যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে টঙ্গী রেলস্টেশন ক্রস করতেছি ফ্লাইওভারের উপর দিয়ে। তো আগে এই রাস্তা অনেক জ্যাম হতো, এখন জ্যাম নেই। আমি ফ্লাইওভার পার হয়ে গেছি, পরে এখন সামনের দিকে চলে আসছি। এই যে রাস্তার দুপাশে অনেক দোকানপাট আছে। বাসটা আগের চেয়ে এখন একটু ধীর গতিতে চলতেছে, হয়তো বা রাস্তায় কোনো সিঙ্গেল পড়ছে অথবা জ্যাম ট্যাম আছে, যে কারণে বাস একটু আসতে যাচ্ছে রাস্তায়। অন্য অন্য দিন আমি যখন এদিকে এই রাস্তা দিয়ে যেতাম, প্রায় সময় দেখতাম যে এখানে অনেক জ্যাম থাকে। তো আজকে সামনে কোনো জ্যাম নেই, এখন আমি রেললাইন পার হচ্ছি। রেললাইনের উপর দিয়ে এদিক দিয়ে যাইতে হয়, রেললাইন পার হচ্ছি। তো আমি এইখান থেকে আমার এই গন্তব্যস্থলে যেতে খুব একটা বেশি সময় লাগে না, রেললাইন পার হয়ে গেছি। বাসটা আস্তে আস্তে একটু ধীরে যাচ্ছে। তো বা আমার এইখানে যেতে এই যে এখন আবার বাস খুব তাড়াতাড়ি যাচ্ছে, রাস্তায় জ্যাম নেই, আজকে রাস্তাটা অনেক খালি। ওই রাস্তার দুই পাশ দিয়ে যেটা দেখতেছেন, আমি এখন বাস থেকে নেমে যাব। এই জন্য বাসের গেটে এসে দাঁড়িয়েছি, আমি বাস থেকে নেমে এখন অটোতে উঠছি। এটুকু রাস্তা অটো দিয়ে যাইতে হয় 5 টাকা, এখানে ভাড়া খুব একটা না, 5 টাকা 1 কিলোমিটার মতো রাস্তা হবে, এখানে 5 টাকা ভাড়া লাগে। আমি এখন নেমে যাব, আর বেশি নেই। তো আমি চলে আসছি আমার গন্তব্য। আমি যে কারণে আসছিলাম ব্যাংকের কাজে, অফিসের কাজে আসছি, জমি ব্যাংক কাস্টমার জমি ব্যাংকে মর্গেজ দিয়ে যে টাকা নিছিল এই টাকা ব্যাংক কাস্টমার দিচ্ছে না, যে কারণে আমরা এই জমিটা আমরা বিক্রি করব। বিক্রি করে ব্যাংকের ঋণ আমরা পরিশোধ করব। এই হচ্ছে জমি, এখানে প্রায় 9% জমি আছে। এই জমিটা এখন আমরা নিলামে বিক্রি করব। এই দেখেন, এটা হচ্ছে সেই জমি। কোনোভাবেই তারা এই জমি আর ফিরাইতে পারবো না।
আমরা আসছি ব্যাংক থেকে। হ্যাঁ, এই এই সম্পত্তিটা হচ্ছে এই যে এইটুকু সম্পত্তিটা, এ লুৎফুর ব্যাপার কি হয়? চাষাতো ভাই না, এই সম্পত্তির হচ্ছে ব্রাক ব্যাংকের যে দেওয়াল মর্গেজ দেওয়া, আর ব্যাংক হাবিবুর আর চালান না, তিন ভাই না দুই ভাই দিছে, দুই ভাই এই সম্পত্তির মালিক দুই ভাই। হ্যাঁ, আল হাবিবুর আর আলামিন দুইজন মর্গেজ দিছে। এখানে আছে 15% জমি, 5.5 কাঠার মতো। এখন ব্যাংক এই যে পত্রিকায় দিছে অকশন হইছে, অকশন হবে আর কি। একবারে এই পুরাটা ওই না ওই যে এই পুরাটা পুরাটা আচ্ছা, পরে এখন জমি বিক্রি করবে ব্যাংক, ব্যাংক বিক্রি করবে। যদি আপনাদের কাছে কোনো কাস্টমার থাকে আবার অকশনের লাস্ট ডেট হচ্ছে ইয়া তারিখে। বস, তাহলে সবটুকু ভিডিও করে লইলাম। না, এই পাশে না, ওই পাশে, ওই পাশে। এটা তো একটা, হ্যাঁ, এটা আমরা ফটোকপি নিয়ে আসি। এই জন্য আমরা জমি দেখা শেষ করেছি। এবার হচ্ছে মানে আমি আর আমার ম্যানেজার সহ জমি দেখা শেষ করেছি, সবটুকু জমি ভালোভাবে দেখেছি এবং আপনাদেরকেও দেখিয়েছি। এখন হচ্ছে আমাদের প্রধান কাজ হচ্ছে কাস্টমার খুঁজে বের করা, এবং আমরা বিভিন্ন কাস্টমারের কাছে, বিভিন্ন মানে বিভিন্ন লোকজনের কাছে গিয়েছি জমিটা কীভাবে বিক্রি করা যায়। সেই জন্য আমরা বিভিন্ন লোকজনের কাছে গিয়েছি, ওই এলাকায় 4-5 জন লোকের কাছে গিয়েছি, এবং জমিটা অকশনের জন্য যে পেপার কাটিং হয়েছিল সেই পেপারের কিছু ফটোকপি আমরা নিয়ে গিয়েছিলাম। সেই ফটোকপিগুলি লোকজনের কাছে দিয়ে দিছি। এখন ফটোকপি নেওয়ার একটাই মাত্র কারণ হচ্ছে আমরা যদি খালি হাতে যাই কেউ তো আর বিশ্বাস করবে না যে আমরা জমি বিক্রি করতে গেছি, আমরা আমরা যে ব্যাংকের লোক সেটা কেউ বিশ্বাস করবে না। তো ওই পেপার কাটিংয়ের মধ্যে জমির সব কিছু ছিল, ওরা যে জমি মর্গেজ দিছে এই জমির সব কিছু ছিল, সেটা আমরা লোকজনের কাছে দিছি। এবং মানে 8-10 জন লোকের সাথে সাক্ষাৎ করার পর এর মধ্যে 5-6 জন লোক আছে, ওরা বলছে যে আমরা জমিটা কিনবো, কীভাবে প্রসেস করা যায় সে ব্যাপারে আমাদের সাথে কথা বলছে। আমরা তাদেরকে ফোন নাম্বার এবং বিভিন্ন ধরনের তথ্য দিয়ে আসছি, ওরা বলছে পরে যোগাযোগ করবে। এর মধ্যে জমির যে মালিক মানে বিজনেসের প্রোপ্রাইটর মানে যে আমাদের ব্যাংক থেকে টাকা নিয়েছিল ওর সাথে কথা বলেছি, সে দৌড়ে আমাদের কাছে আসলো যে ভাই কী সমস্যা, কী হয়েছে আমার কাছে বলেন। মানে এই যে আপনারা যে বিভিন্ন লোকজনের কাছে যাইতেছেন এতে কিন্তু আমাদের মান সম্মানের সমস্যা হবে। তো সে আমাদেরকে নিয়ে আবার ওর বাড়িতে গেল, বলল যে আপনারা দুজন বাড়িতে আসেন, আপনাদের সাথে কথা বলি কীভাবে কী করা যায় সে ব্যাপারে কথা বলি, মানে কীভাবে টাকা দিলে শেষ হবে, জমি বিক্রি করা লাগবে না সে ব্যাপারে আপনাদের সাথে কথা বলি। তো সে আমাদেরকে ওর বাড়িতে নিয়ে গেল, বাড়িতে নিয়ে যাওয়ার পর চা বিস্কিট এবং ঠান্ডা যা ছিল সে আমাদেরকে আপ্যায়ন করালো। তো ওর বাড়িতে আমি অনেকবার একা একা গেছি, কোনো ফলাফল আসে নাই, সে কোনো টাকা পয়সা দেয় নাই। তো এইবার আমরা ওর বাবার সাথে বসছি, ওর বাবা ঘরেই ছিল, ওর বাবা আমাদের ঋণের জামিনদার না, কিন্তু ওই সম্পত্তির মালিক সে ছিল। সে বলতেছে আমরা অনেকক্ষণ ওর সাথে কথা বলছি, ওর বাবার সাথে মানে ওর সাথে মানে ওর বাবার সাথে কথা বলছি, সে বলতেছে আমি ওই ওই জমি ছেলেদেরকে দেই নাই, কিন্তু ছেলেরা কীভাবে নিল সেটা আমিও বলতে পারতেছি না, কিন্তু এই সম্পত্তির মালিক আমি। কিন্তু ব্যাংক তো আবার এই জামেলার সম্পত্তি নেবে না, এই জন্য আমরা বললাম যে এই সম্পত্তি আমরা এখন বিক্রি করব, অকশান দেব, অকশানের লাস্ট ডেট হচ্ছে 23 তারিখ। যদি আপনারা
23 তারিখের মধ্যে ব্যাংকের সমুদয় টাকা পরিশোধ করেন তাহলে এই সম্পত্তি ব্যাংক আর বিক্রি করবে না। তো আপনারা যা করেন 23 তারিখের মধ্যে করবেন। কিন্তু ওর বাবা অনেক কথা বলল, আর ওই যে প্রোভাইডার একটু বাটফার কিসিমের, মানে বাটফারি বলা যায়, সে শুধু ওর বাবারে থামায় রাখে যে বই কিচ্ছু হবে না, এরকম এরকম ওরা আসছে, এতে কিচ্ছু হবে না। কিন্তু আমরা বলতেছি ওর সমস্যা হবে, তাও সে মানতেছে না। তখন আমরা ওর বাবারে বিস্তারিত বোঝায় সব কিছু বোঝায় চলে আসলাম। চলে আসার পর বাইরে আসে আবার সে আমাদের পিছনে পিছনে আসলো। আইসা ওরে অনেক কথা বুঝাইলাম যে ভাই টাকাটা দিয়ে দেন, ঝামেলা হবে তো, যেভাবে সুন্দর হয় সেভাবে ঋণমুক্ত হন। ঋণমুক্ত হলে আপনার এই সম্পত্তি ব্যাংক বিক্রি করবে না। কিন্তু সে কোনোভাবে মানতে রাজি না, মানে সে মানতেছে না যে ব্যাংকে টাকা যে দেওয়া লাগবে, সে এই বিষয়ে কোনো কর্ণপাত করতেছে না। আমরা বুঝে একটা, সে বুঝে অন্যটা। তো আমরা তাকে অনেক অনেক অনেকভাবে বুঝিয়ে শুনে চলে আসলাম। তো দেখি এখন কি হয়, যদি সে টাকা দিয়ে দেয় তাহলে তো আর আমাদের মানে আমাদের মানে ব্যাংকার সম্পত্তি বিক্রি করবে না। তো ওর কাছ থেকে চলে আসার পরে আমরা আরও অনেকের সাথে যোগাযোগ করছি, রাস্তায় আসার পথে অনেকের সাথে কথা বলছি যে এটা কীভাবে কী করা যায়, যদি কোনো কাস্টমার থাকে অবশ্যই আমাদেরকে দিবেন, আমরা অবশ্যই সম্পত্তি বিক্রি করে দেব যদি 23 তারিখের মধ্যে ওরা টাকা না দেয়। তো আমরা ওদেরকে লাস্ট আলটিমেটাম দিয়ে আসছি 23 তারিখ বিকাল 3টা পর্যন্ত, যদি বিকাল 3টার মধ্যে টাকা না দেয় তাহলে অবশ্যই আমরা সেটা বিক্রি করে দেব। এর বেশি সময় ওদেরকে আমরা দেব না। মানে এর বেশি সময় ওরা পাবে না। তো এই ঋণের সাথে যারা আরো লোকজন যারা জড়িত ছিল, মানে যারা জামিনদার ছিল, সবার সাথে আমরা কথা বলবো। এবং তাদের একজন উকিল ছিল, এর মধ্যে সেই উকিলও আমাদেরকে ফোন দিয়েছে যে আপনি আপনারা আমার চেম্বারে আসেন, এটা কিভাবে শেষ করা যায় সে ব্যাপারে আমি ওদের সাথে কথা বলবো। এবং ওর ভাই ছিল একজন, ওর বড় ভাই আমাদেরকে ফোন দিয়েছিল বসার জন্য। এবং উকিল এবং ওর বড় ভাই ফোন দিয়েছে যে আপনারা আমার অফিসে আসেন, কীভাবে করা যায়, অফিস মানে কোর্টের যে চেম্বার আছে উকিলের, সেই চেম্বারে কীভাবে শেষ করবে সেই ব্যাপারে চেম্বারে আমাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে। তো ভিউয়ার্স, আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এবং আমার পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।